সরকারের গাইডলাইন অনুযায়ী আমরা সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী 60 বছরের ঊর্ধ্বে এবং যাদের 60 বছরের নিচে অথচ 45 বছরের ঊর্ধ্বে তাদের কোমরবিডি যারা তাদের সবাইকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। যারা 60 বছরের ঊর্ধ্বে তারা পৌরসভায় আসলেই পৌর হেলথ সেন্টার যেরকম চেতলায় মেয়র হেলথ ক্লিনিক সেখানে আধার কার্ড ভোটার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র যেখানে তার বয়সের প্রমাণ আছে সাথে সাথে ওখানে আমরা কেন্দ্রীয় সরকারের পোর্টালে এন্ট্রি করে আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি বিনা পয়সায়। আর কোমরবিড ক্ষেত্রে ডাক্তার কোমরবিড সার্টিফিকেট যেটা আমাদের ফর্ম আছে সেটা ফিল আপ করে তারপর আমরা সাথে সাথে ভ্যাকসিনের ব্যবস্থা কলকাতা পৌরসভার প্রত্যেকটা হেলথ সেন্টার যেখানে ভ্যাকসিনেশন সেন্টার আমরা করেছি সেখানে এটা পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে মানুষের কোনো অসুবিধা নেই, এখানে সবাই বয়স্ক মানুষেরা সবাই ভ্যাকসিন নেবেন, কারণ আমাদের মুখ্যমন্ত্রী চান যে বাংলার মানুষ ভ্যাকসিন নিই এবং সুস্থ থাকুক। পৌরসভা এখন আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি সেটা হচ্ছে কোভিশিল্ড, অর্থাৎ উনার তৈরি ভ্যাকসিন এখন যেটা আমাদের সাপ্লাই আছে সেটা আমরা দিচ্ছি।